জুলাই বিপ্লবে জাতীয় নেতৃত্ব তৈরি এবং দেশপ্রেমের দায়বদ্ধতা বোধ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। দুপুরে মুন্সিগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় জেলা জাকের পার্টির কার্যালয় দেশব্যাপী ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা কর্মসূচির অধীনে মুন্সিগঞ্জের সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। শামীম হায়দার বলেন, দেশের রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে পরিণত করা হয়েছিল আর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ধারার অবসান হয়েছে। জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মমরেজ শেখের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় বিভাগীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন।